বিভিন্ন সংবাদ মাধ্যম নিরলসভাবে বেঁকে চুরে নানাভাবে একই কথা বারবার আপনার সামনে রেখে যাচ্ছে। জনৈক এক অভিনেত্রী সাংসদ মা হয়েছেন এবং তার পাশে অমুক ছিল, এবং সেখানে বেশ কিছু জায়গায় পার্সোনাল বাউন্ডারিও নেই। আপনার সামনে এক্সক্লুসিভ ফুটেজ নিয়ে এসে রাখা হচ্ছে শালীনতা সীমা রীতিমতো লঙ্ঘন করে, সীমানা কথাটা একেবারে বেদবাক্যের মতো অক্ষরে অক্ষরে পালন করে। এবং সেখানে আরও অনেক খবর কিন্তু রয়েছে, কিন্তু সেগুলো স্থান পাচ্ছে টিভি স্ক্রিনের নিচে সরু ছোট্ট যে লাইনটা আসে সেইখানে, এবং তারপর বারবার সেটা স্ক্রিন থেকে সরে সরে যাচ্ছে। একাংশ মানুষজন হাসির ফোয়ারা তুলেছেন, কিছু মানুষজন রীতিমতো রেগে গেছেন। বেশ কিছু মানুষ রয়েছেন যারা কদর্য ভাষায় আক্রমণ করছেন, কদর্য মন্তব্য করছেন। আবার কিছু মানুষজন রয়েছেন যারা তুলোধনা করতেও কিন্তু ছেড়ে দিচ্ছেন না। কিন্তু সেটা কথা নয়, সেটা বিচার্য বিষয় নয়, সেটা লক্ষ্য নয়। কারণ সংবাদ মাধ্যমের কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে যে যাই বলুক না কেন, খবরটা কিন্তু লোকে দেখছে। আপনি যদি এই খবরের কমেন্টে গিয়ে একটা গালাগালি করেন, আপনার পছন্দ হয়নি খবরটা, আপনি গিয়ে একটা গালাগালি করলেন, তাহলেও কিন্তু যেটা দেখা যাচ্ছে, মানে সংবাদ মাধ্যম যেটা দেখছে, সেটা হলো অডিয়েন্স এনগেজমেন্ট বাড়ছে। আপনি একটা সময় নিয়ে খবরটা দেখেছেন, আপনি একটা সময় নিয়ে কমেন্টে গিয়ে ধৈর্য ধরে গালাগালিটা লিখেছেন, আপনার একটা এনগেজমেন্ট তৈরি হয়েছে, আর নিউজ চ্যানেল সেটাই দেখছে। আপনি যদি সেই খবরের কমেন্টে গিয়ে অন্য কোনো প্রশ্ন করেন, অন্য কোনো খবরের বিষয়ে জানতে চান, তাহলেও কিন্তু একই বিষয়, আপনি কমেন্ট করেছেন, নিউজে এনগেজমেন্টটা বেড়েছে। পরে এইটা দিয়ে একটা বড় চার্ট তৈরি করা হবে এবং সেটা পাঠিয়ে দেওয়া হবে বিজ্ঞাপন দেওয়া বড় বড় সংস্থার কাছে, এবং বলা হবে দেখো আমাদের খবরে অডিয়েন্স এনগেজমেন্ট দেখেছো, দর্শকরা কত কমেন্ট করেন দেখেছো, এনগেজমেন্ট একেবারে তুঙ্গে, আমাদের এই খবরে 100,000 কমেন্ট পড়েছে, আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের খবরে কিন্তু পড়েনি। উল্টো দিকে আবার একটা বড় সংখ্যক মানুষজন রয়েছেন যারা এই ধরনের খবর দেখতে পছন্দ করেন, এই ধরনের খবর সম্পর্কে জানতে দেখতে পড়তে পছন্দ করেন। আমরা মানুষরা বাই ডিফল্ট পরনিন্দা পরচর্চা প্রিয়, আমাদের কেচ্ছা ভালো লাগে যতক্ষণ না সেটা আমাদের সঙ্গে হয়, আমাদের এই ঝোলটেনে কথাবার্তা বলতে খুবই ভালো লাগে যতক্ষণ না ক্ষতিটা আমাদের হচ্ছে। এবং এই ধরনের মানুষজন যারা রয়েছেন তারা এই খবরগুলো পড়ে ফেলেন এবং তারপর বলেন না না আমি এই খবর মোটেই দেখিনি, ছি এটা একটা খবর হলো, দেখেছো খবরের মান কোথায় নেমে গেছে, ছি 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 কী বাজে খবর বাবা গো, আমি তো একেবারে পড়ি না এগুলো। এই ধরনের মানুষ যারা এই খবর দেখতে শুনতে পছন্দ করেন, যারা এই কেচ্ছা করতে পছন্দ করেন, তাদের যে চাহিদা সেটাকেই কিন্তু সংবাদ মাধ্যম মেটাচ্ছে, তাদের নিডটাকে সার্ভ করার জন্যেই কিন্তু সংবাদ মাধ্যমের তরফ থেকে এই ধরনের খবর করা হচ্ছে। এবং তারই সঙ্গে যেটা বলতেই হবে সেটা হচ্ছে আমাদের মধ্যে ইনহেরেন্টলি ফোমো বিষয়টা খুব রয়েছে। এবার আপনি বলবেন এই ফোমো ব্যাপারটা আবার কি, আমিও কয়েকদিন আগে পর্যন্ত জানতাম না। নতুন প্রজন্মের অনলাইন ইন্টারনেটের একটা লিঙ্গ বলা যেতে পারে ফোমো, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে চারিদিকে খুব কথাবার্তা হচ্ছে, সেটা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু সেটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, আমাকে সেটা তৎক্ষণাৎ জেনে ফেলতে হবে, কারণ তা না হলে পরে হয়তো কেউ সেটা নিয়ে একটা মজার কোনো স্ট্যাটাস আপডেট করবে বা মিম তৈরি করবে, আমি তো কিছু বুঝতেই পারবো না, আমি তো বাইরে থেকে যাব। কিংবা যদি সামনাসামনি সেই নিয়ে আলোচনা হয় আমি কিছুই বুঝতে পারবো না, এরোর মুখের দিকে তাকাবো, আমি বোকা হয়ে বসে থাকবো, তাই আমাকেও জেনে ফেলতে হবে, আমাকেও আগেভাগে সেই বিষয়টার মধ্যে ঢুকে পড়তে হবে যাতে আমিও বুঝতে পারি, যাতে আমিও কিছু মিস না করে যাই। অতএব আমি কী করবো, আমিও সেই একই দিকে এগোবো। এবং তারই সঙ্গে একটা ছোট্ট কথা বলি, বিভিন্ন সংবাদ মাধ্যম, বড় বড় যে নিউজ চ্যানেলগুলো থাকে তাদের কাছে এই অনলাইন খবরের একটা কাউন্টার মতো থাকে। এবার কাউন্টার মানে রিসেপশন কাউন্টার বা রোলের কাউন্টার নয়, একটা ইলেকট্রনিক বোর্ড থাকে, সেখানে দেখা যায় যে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ মানুষজন কোন খবরটা শুনতে চাইছেন, কোনটার প্রতি তাদের আগ্রহ, কোনটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, কোনটা ট্রেন্ডিং, ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ খুব পাতিভাষায় বললে পাবলিক কোনটা খাচ্ছে। এবং সেখানে যখনই এস্টাবলিশ হয়ে যায় এটা যে এই এক্স খবরটা ট্রেন্ডে রয়েছে, এই খবরটার দিকে মানুষজন ঝুঁকছেন, এটা নিয়ে কথা বলছেন, এইটা নিয়ে আরও কিছু লেখাটেখা হলে মানুষজন সেগুলো পড়বেন, সেগুলো তারা জানতে চাইছেন, সঙ্গে সঙ্গে সেই সংবাদ মাধ্যম বা নিউজ চ্যানেল সেই খবরটাকে পুশ করতে শুরু করে, এই নিয়ে আরও নানান রকম তথ্য বের করো, নানান রকম অ্যাঙ্গেল বার করো, এটাকে আরও বেশি করে কভার করো, এটা নিয়ে আরও লেখালেখি করো, আরও ভিডিও ফুটেজ নিয়ে এসো, হেডলাইনটা বেশ আরেকটু রঙিন করো, রংচঙে ঝলমলে করো, ক্লিক বেট তৈরি করো। ক্লিক বেট হচ্ছে যে আপনি একটা খবরের হেডিং দেখে ভাবলেন যে আচ্ছা তাই এরকম হয়েছে, এরকমও হয়, এবার আপনি খবরের লিঙ্কটায় ক্লিক করলেন, করে যখন ভেতরে খবরটা পুরো পড়লেন দেখলেন সেটা একেবারেই অন্তঃসারশূন্য, হেডিংয়ে যা লেখা হয়েছে আর ভেতরে যা রয়েছে তার মধ্যে খুব একটা মিল নেই।
কিন্তু আপনি যতক্ষণে সেটা বুঝতে পারলেন ততক্ষণে আপনার সেই ওয়েবসাইটে ঢোকা হয়ে গেছে, খবরটা পড়া হয়ে গেছে, এবং তারই সঙ্গে সেই ওয়েবসাইটে সেই খবরটা পড়ার সময় বিভিন্ন যে বিজ্ঞাপন দেখানোর কথা সেগুলোও আপনার দেখা হয়ে গেছে। এইভাবেই একটা গোটা ইন্ডাস্ট্রি বাঁচে। এবং আমি বলছি না এটা খারাপ, অবশ্যই এটা দরকার, কারণ এতগুলো মানুষ রয়েছেন, এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত মানুষজন সেখান থেকে রোজগার করছেন, টাকা পয়সা তাদেরকেও তো মাইনে দিতে হবে, তাদেরকেও রোজগার করতে হবে, অবশ্যই এটা জরুরি। এবং সেই জন্যেই সবার একটা করে গিমিক থাকে। এবং একটু খেয়াল করে দেখবেন আজকে যে খবরটা নিয়ে এত মাতামাতি হচ্ছে সেটা কিন্তু একটা বিশাল বড় গিমিক। সমস্যাটা কোথায়? একজন স্বাবলম্বী মহিলা, তিনি মা হয়েছেন, তিনি সিঙ্গেল মাদার হতে পারেন, ভবিষ্যতে জীবনসঙ্গী বেছে নিতে পারেন, সে নিয়ে এত কথার তো কোনো দরকার নেই। একজন সাধারণ মানুষ, খুব কর্কশ শোনাবে তাও একজন সাধারণ মহিলা যদি মা হচ্ছেন, তাহলে সেই নিয়ে কি আপনার এত ইন্টারেস্ট হবে? একাংশ মানুষ সেগুলো মোটেই খবরে দেখতে চাইবেন না, এবং সেই নিয়ে এত কথাবার্তাও হবে না। কিংবা ধরুন প্রেগনেন্সির পরে মহিলাদেরকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়, কী স্ট্রাগল হয়, পোস্ট প্রেগনেন্সি ডিপ্রেশন জিনিসটা কী, এই নিয়ে যদি কথা হয় সেটা কি ভালো লাগবে, সেটা একটা খবর হবে না? আবার অনেক মানুষজন রয়েছেন যারা সিঙ্গেল পেরেন্ট, সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার, তাদেরকে কী কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তারা কীভাবে তাদের সন্তানকে বড় করছে, এই সব নিয়ে যদি কথা হয় তাহলে সেটা খবর হবে না। কিন্তু এইটা খবর, তার কারণ কী? কারণ একজন মহিলা, তিনি অভিনেত্রী, তিনি সাংসদ, তিনি মা হয়েছেন, সিঙ্গেল মাদার, তার জীবনসঙ্গী নিয়ে দোটানা রয়েছে। এইটাই হলো গিমিক, এইটাই হলো খবর। এইটা নিয়ে হেডলাইন দিলে মানুষজন পড়বে, মানুষজন দেখবে, আর সেই জন্যেই সংবাদ মাধ্যম এই ধরনের খবরগুলোকে বারবার পুশ করে। কিন্তু তাহলে সাংবাদিকতা, সাংবাদিকতার দায়িত্ব, সাংবাদিকের দায়িত্ব, চতুর্থ স্তম্ভ, এখানে একটা কথা বলে রাখি, সবটাই ঠিক আছে। ওই যে বললাম বিজ্ঞাপনের দরকার আছে, কারণ টাকার দরকার আছে, অত্যন্ত বাস্তব প্র্যাকটিক্যাল একটা দরকার। এবং তারই সঙ্গে সমাজে যেটা চাহিদা রয়েছে সেটা তো মেটাতেই হবে, সেই সাপ্লাই তো করতেই হবে। একাংশ মানুষজন রয়েছেন যারা এই ধরনের খবর দেখতে চান, এবং এক্স নিউজ চ্যানেল যদি তাদেরকে এই খবরটা না দেখায় তাহলে ওয়াই নিউজ চ্যানেল তাদেরকে দেখাবে। যারা রয়েছেন এই ধরনের মানুষজন যারা এই ধরনের খবর দেখতে চান, হাঁ করে যারা টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন এই ধরনের খবর দেখার জন্য, তারা যদি এক্স নিউজ চ্যানেলে গিয়ে দেখেন যে তারা এই খবরটা দেখতে পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে তারা রিমোট দিয়ে চ্যানেলটা চেঞ্জ করে ওয়াই চ্যানেলে চলে যাবেন, যেখানে তাদের এই চাহিদা মেটানো হবে। তাই এই নিয়ে যে বিতর্কটা হয় না, সেটা একটা খুব বাজে ঝগড়ার মতো। সাংবাদিকদেরকে প্রশ্ন করলে তারা বলেন, মানুষ দেখতে চাইছে, তাই তো আমাদেরকে এই খবরগুলো দেখাতে হচ্ছে, করতে হচ্ছে। মানুষ যদি এগুলো দেখতে না চাইতেন আমরাও এগুলো দেখাতাম না, তখন আমরা একেবারে দারুণ সিরিয়াস খবর কভার করে একেবারে ফাটিয়ে দিতাম। আবার দর্শকদেরকে প্রশ্ন করলে তারা বলেন, আরে ওরা দেখাচ্ছে তাই তো আমরা দেখছি, ওরা যদি এগুলো না দেখায় তাহলে তো আমরা এগুলো আর দেখবো না। এই রকম একটা ঝগড়া চলতে থাকে। একটাই দড়ি দুজনেরই কোমরে পেঁচানো রয়েছে, দুজনেই যতই এদিক ওদিক টানার চেষ্টা করুক না কেন বেশি দূর কেউই যেতে পারেন না, একই জায়গায় আটকে রয়েছেন। আর বিষয়টা তো এরকম নয় যে আজকে এই খবরটা দুম করে পড়লো এবং এত বড় একটা বিষয় হয়ে গেল, একটা মাস্টার স্ট্রোক একদিনের মধ্যে হয়ে গেছে, না, মাসের পর মাস, দিনের পর দিন এই খবরটাকে আস্তে আস্তে আলতো করে, হালকা হালকা করে, বেশ মুচমুচে করে, কুড়মুড়ে করে তৈরি করা হয়েছে। প্রথমে একটা হেডলাইন দিয়ে দেখা হয়েছে, আচ্ছা এই হেডলাইনটা দিই, দেখি তো কীরকম রিয়াকশান আসে। আচ্ছা রিয়াকশান ভালো, এবার তাহলে আরেকটা হেডলাইন দিই, ও রিয়াকশান আরও ভালো। এইভাবে আস্তে আস্তে দিনের পর দিন সযত্নে এটাকে লালিত করা হয়েছে। আজকে শুধু সেটা ফাইনাল স্টেজে পৌঁছেছে এবং বলা হয়েছে যে এটা ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। কিন্তু তাই বলে কি খবরটা শেষ হয়ে গেল? আজ্ঞে না, এই খবর এখনও বেঁচে আছে, বেঁচে থাকবে। যতদিন শ্বাস ততদিন আস, ততদিন হেডলাইন হবে। আজকে তো সবে প্রিপারেশন শেষ হয়ে দইটা জমলো, এরপরে তো গোটা ফুড রিভিউ বাকি, সবে তো কলির সন্ধে। কর্মসূত্রে আমার বেশ কিছু রাজনৈতিক নেতানেত্রীদের সঙ্গে কথা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেরই মাঝে মধ্যেই খুব বিতর্কিত মন্তব্য করার স্বভাব রয়েছে, অভ্যেস রয়েছে। এবং তারাও স্বীকার করেন যে এই ধরনের মন্তব্য, বিতর্কিত মন্তব্য তারা করেন কিছুটা খবরে থাকার জন্য, শিরোনামে থাকার জন্য। কারণ যতদিন খবরে থাকা যাবে, যতদিন শিরোনামে থাকা যাবে, ততদিন পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয়, তাদের রেপুটেশন, মর্যাদা, রেলিভেন্স সব কিছু অক্ষুণ্ণ থাকবে। যে মুহূর্তে তারা খবর থেকে বেরিয়ে যাবেন, শিরোনামে থাকবেন না, ব্যাস সব শেষ। এইটাও কিন্তু আরেকটা ভিশিয়াস সার্কেল, গোল চক্রের মতো। খবরে থাকার জন্য আমি একটা কথা বলছি, আমি একটা জিনিস দেখাচ্ছি, আবার আমি একটা জিনিস দেখাচ্ছি বলছি বলেই সেটা নিয়ে খবর হচ্ছে, আবার সেই চক্রের মতো গোল গোল ঘুরতে থাকা। আজকে এই যে বিষয়টা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, একজন মা হয়েছেন, সন্তান হয়েছে, দুজনেই ভালো থাকুক, এইটুকু বাদ দিয়েও যে এত কথাবার্তা হচ্ছে তার থেকে মনে হচ্ছে আজকে একটি শিশু জন্মগ্রহণ করেনি,
যে জন্মগ্রহণ করেছে সে একটি সদ্যজাত শিশু নয়। মানে যে যাই করে থাক না কেন, শিশুটি তো সবে ভূমিষ্ঠ হয়েছে, তার তো কোথাও কিচ্ছু নেই, কোনো দোষ নেই, কিছুই নেই। তাহলেও মনে হচ্ছে আজকে এত কথাবার্তা শুনে যে যে জন্ম নিয়েছে সে একটি শিশু নয়, আজকে একটি বিতর্ক জন্ম নিয়েছে। এবং এই বিতর্ককে কিন্তু আর ছেড়ে দেওয়া হবে না, এই বিতর্ক আস্তে আস্তে বড় হতে থাকবে এবং সেই বিতর্ককে নিয়ে খবর হতে থাকবে, আরও বিতর্ক তৈরি হতে থাকবে। এরপর যখন সেই বিতর্ক হাসবে তখন প্রশ্ন করা হবে এবং খবর করা হবে সেই বিতর্কের পাশে কে ছিল। বিতর্ক যখন হাঁটতে শিখবে তখন প্রশ্ন করা হবে তার হাত কে ধরেছিল। এরপর এই শিশুটি যখন একটু বড় হবে তখন তার মুখের সামনে মাইক ঠেসে দিয়ে বলা হবে, আচ্ছা বলো তো তোমার পিতৃ পরিচয় কী, তোমার বাবা কে, মায়ের সঙ্গে তোমার সম্পর্ক কীরকম, আমি একটা এক্সক্লুসিভ করব। এবং এটা কবে করা হবে, বাচ্চাটির 4 বছর বয়সে, 5 বছর বয়সে নাকি 10 বছর বয়সে, সেটা ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে এই বিষয়ের ওপর যে সেই সময় একটি নিউজ চ্যানেলের কতটা টিআরপি দরকার, সেই সময় কতজন মানুষ লোলুপ দৃষ্টিতে টিভি স্ক্রিনের দিকে বা তাদের মোবাইল কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন এই ধরনের খবর পড়ার জন্য, তার উপর ডিপেন্ড করবে। এবং তারপর আরেকটু বড় হওয়ার পরে সেই বাচ্চাটি যদি কোনো দিন অধৈর্য হয়ে, অতিষ্ঠ হয়ে কোনো একটি রিপোর্টারের দিকে তেড়ে যায়, তার সঙ্গে খারাপ ব্যবহার করে, কিংবা রিপোর্টারদের থেকে পালাতে গিয়ে যদি দুর্ঘটনার সম্মুখীন হয়, তখন কি হবে, তখন আবার একটা খবর হবে, আবার একটা নতুন বিতর্ক তৈরি হবে। এবং এইসব দেখে শুনে ভেবেই মনে হচ্ছে যে আজকে একটি শিশু জন্মগ্রহণ করেনি, আজকে একটি বিতর্ক জন্মগ্রহণ করেছে, যাকে প্রত্যেক মাসে একটু একটু করে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা হবে যতক্ষণ না আরেকটা বিতর্ক সামনে এসে দাঁড়াচ্ছে। ওখানে ওরা তৈমুরকে ছাড়েনি আর এখানে এই চুরমুরকে ছেড়ে দেবে এরা, এটা ভাবাটাই তো ভুল। কাজেই আপনার যদি মনে হয় যে এই খবর আপনার দেখতে ভালো লাগছে না, আপনি এই ধরনের খবর দেখতে চান না, তাহলে সেটাকে ইগনোর করতে শিখুন। কারণ আপনার যদি সেই খবর ভালো না লাগে এবং সেখানে গিয়ে যদি আপনি একটা মন্তব্য করতে যান, তাতে আপনারই মেজাজ খারাপ হবে এবং সেই জন্য নিজের শান্তিটা বজায় রাখতে শিখুন, এগুলোকে ইগনোর করুন। আপনার প্রোফাইলে এই ধরনের খবর চলে এলে স্ক্রোল করে উঠে চলে যান, জাস্ট ইগনোর করে বেরিয়ে যান। দেখবেন প্রথম প্রথম একটু খারাপ লাগবে, মনে হবে যে কেন পড়লাম না, একবার একটু দেখি, একটা মন্তব্য করি, এই ধরনের খবর কেন করেছে, কিন্তু তারপরে দেখবেন বেশ ভালো লাগছে। তাই ইগনোর করতে শিখুন। আপনি যদি এগুলো না পড়েন তাহলে সংবাদ মাধ্যমও এই ধরনের খবর করবে না এবং সংবাদ মাধ্যমের যা বক্তব্য, যদি দর্শকরা না পড়েন আমরা এগুলো কভার করব না। আপনি তো একদিনে একটা মন্তব্যের মাধ্যমে গোটা সমাজ, পৃথিবী, সংবাদ মাধ্যম, সাংবাদিকতাকে বদলে দিতে পারবেন না, তাই ইগনোর করতে শিখুন। এবং সবশেষে নির্লজ্জের মতো বলি, আমরাও অনেক খবর নিয়ে অনেক পর্ব তৈরি করেছি, যদি আপনাদের মনে হয় যদি ভালো লাগে তাহলে সেই খবরগুলিও দেখুন, যদি ভালো লাগে, আবারও বলছি যদি ভালো লাগে, কারণ জোর করে কোনো কিছু একেবারেই করবেন না। আমাদের আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে এবং পরের দিন দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। আর হ্যাঁ, ইউটিউবে এখন জয়েন বাটনটায় ক্লিক করে আপনারা হঠাৎ যদি উঠলো কথার সদস্য হতে পারেন। আমাদের চ্যানেলে গেলেই আপনারা জয়েন বাটনটা দেখতে পাবেন এবং সেই জয়েন বাটনে ক্লিক করে আপনারা আমাদের সদস্য হতে পারেন, আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে এবং আপনাদের মনে হয় যে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া উচিত, আপনারা যদি জয়েন বাটনটায় ক্লিক করেন তাহলে আমাদের আবেদনের ভিডিওটি দেখতে পাবেন। আপনাদেরকে অনুরোধ করব একবার সেই ভিডিওটি দেখুন এবং তারপর মনে হলে হঠাৎ যদি উঠলো কথা জয়েন করে আমাদের সদস্য হন। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ আমাদের পর্বগুলি দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।